गुड इवनिंग, वेलकम टू माय चैनल बटरफ्लाई एडुकेशन। ऑल माय डियर ऑडियंस एंड माय फैमिली एंड माय ऑल फ्रेंड्स, अपनारा सबाई केमन आछेन? आशा करी अपनारा सबाई भालो आछेन। आज के आमी आबार आपनादेर जोन्नो निये एसेछि जेएनएम सेकेंड इयारे मेडिकल सर्जिकल नार्सिंग ओन जे सबजेक्ट आछे सेई सबजेक्ट थेके 2015 इयारे जे क्वेश्चन पेपरटा एसेछिलो सेई क्वेश्चन पेपरटा आज आमी आपनादेरके स्टेप बाय स्टेप देखाबो। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লাইক করেন, কমেন্ট করেন আর আপনাদের বন্ধুদের প্রচুর 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 পরিমাণে শেয়ার করেন। আর এরকমই জিএনএম এর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য আর সমস্ত কোশ্চেন পেপার পাওয়ার জন্য আর এমসিকিউ এসিকিউ শর্ট কোশ্চেন বট কোশ্চেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস চুজ দ্য কারেক্ট অ্যান্সার রাইট এ শর্ট নোটস আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি আমার স্বপ্ন কোদান পূরণ করতে পারবো না। এখন আপনাদের সাপোর্ট আমার প্রচুর 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 দরকার, তো সবাই আমাকে সাপোর্ট করেন, আমাকে সাহায্য করেন। আর আমি বেশি কথা বলবো না, আমি আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাবো কোশ্চেন পেপারের মধ্যে। তো আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি সেকশন ওয়ান আর সেকশন টু এ কোন কোন কোশ্চেনটা টাইপিং করেছি এবং সেই কোশ্চেনটার মানে এবং উত্তরটা আমি কী বলছি। আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 2015 মেডিকেল সার্জিক্যাল নার্সিং ওয়ান, এই কোশ্চেন পেপারটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেকশন ওয়ান আর অপরটি হচ্ছে সেকশন টু। তো আমি আপনাদের সাথে প্রথমে আলোচনা করব সেকশন ওয়ান। তো আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সেকশন ওয়ানে আমি কি কি টাইপিং করেছি। তো এখানে আমি নাম্বার ওয়ান দিয়ে টাইপিং করেছি, গিভ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং, নিম্নলিখিতগুলির অর্থ দাও। এ কোরিয়া, বি পার্কিউশন, সি অ্যানাফিল্যাক্সিস, ডি এন্ডোস্কোপি। এরপরে আমি চলে যাব নাম্বার টু এ। তো এখানে আমি টাইপিং করেছি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করুন। এ দিয়ে আমি টাইপিং করেছি ড্যাশ ইজ দ্য এনলার্জমেন্ট অফ দ্য লিভার, ড্যাশ হলো লিভারের বৃদ্ধি। তো এখানে অ্যান্সার হবে হেপাটোমিগ্যালি, হেপাটোমিগ্যালি। আপনাদের সুবিধার্থে আমি বানানটা বলবো, এইচ ই পি এ টি ও এম ই জি এ এল ওয়াই। এরপর বি দিয়ে আমি টাইপিং করেছি ডিক্রিজ সোডিয়াম লেভেল ইন দ্য বডি ইজ কল্ড অ্যাজ, শরীরে সোডিয়ামের মাত্রা কমে যাওয়াকে বলা হয় ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে হাইপোন্যাট্রিমিয়া, হাইপোন্যাট্রিমিয়া। আপনাদের সুবিধার্থে আমি বানানটা বলছি, এইচ ওয়াই পি ও এন এ টি আর ই এম আই এ, হাইপোন্যাট্রিমিয়া। যদি আপনারা শুধু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর ভিডিও দেখতে চান তাহলে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সি দিয়ে আমি টাইপিং করেছি টিউবারকুলোসিস ইজ কেসেস বাই, যক্ষার কারণ ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে মাইকোব্যাকটেরিয়াম টিউবার কিউলি, মাইকোব্যাকটেরিয়াম টিউবার কিউলি। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো লাইনের মানে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন যে আমি এই জায়গাতে বুঝতে পারছি না, তৎক্ষণাৎই আমি কমেন্টের উত্তর দেব। এরপর থ্রি দিয়ে আমি টাইপিং করছি রাইট দ্য অ্যাকশনস অ্যান্ড ইন্ডিকেশনস অফ দ্য ফলোয়িং ড্রাগস, নিম্নলিখিত ওষুধের ক্রিয়া এবং ইঙ্গিতগুলি লিখুন। এ প্যারাসিটামল, প্যারাসিটামল, বি ওমিপ্রাজল, ওমিপ্রাজল। এরপর ফোন নাম্বার দিয়ে আমি টাইপিং করছি রাইট শর্ট নোটস ওয়ান এনি টু অফ দ্য ফলোয়িং, নিম্নলিখিতগুলির মধ্যে যে কোনো দুটিতে ছোট নোট লিখুন। এ পালমোনারি টিউবারকিউলিসিস, পালমোনারি যক্ষা। এরপর বি দিয়ে আমি টাইপিং করেছি, এরপর বি দিয়ে আমি টাইপিং করেছি অ্যাসিটিস অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট, অ্যাসাইটস অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাসাইটস এবং এর ব্যবস্থাপনা। এরপর সি দিয়ে আমি টাইপিং করছি ডিফিসিয়েন্সি এজেন্ট ইনজিউরি, আঘাতের বিরুদ্ধে প্রতিরক্ষা। এরপর ফাইভ নাম্বারে এ দিয়ে আমি টাইপিং করছি ডিফাইন এন্টেরিক ফিভার, অন্ত্রের জ্বর সংজ্ঞায়িত করুন। এরপর বি দিয়ে আমি টাইপিং করছি ইনিউমিরেট দ্য কেসেস অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ এন্টেরিক ফিভার, অন্তরের জ্বরের কারণ এবং ক্লিনিক্যাল প্রকাশগুলি গণনা করুন। এরপর সি দিয়ে আমি টাইপিং করছি এক্সপ্লেন দ্য নার্সিং ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট উইথ এন্টেরিক ফিভার, অন্ত্রের জ্বরে আক্রান্ত রোগীর নার্সিং ব্যবস্থাপনা করো।
এরপর আমি চলে যাব অর অথবা এ দিয়ে আমি টাইপিং করেছি ডিফাইন ব্রঙ্কিয়াল অ্যাস্থমা ব্রঙ্কিয়াল হাঁপানি সংজ্ঞায়িত করুন বি দিয়ে আমি টাইপিং করেছি লিস্ট দ্য কেসেস অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাস্থমা ব্রঙ্কিয়াল হাঁপানির কারণ এবং ক্লিনিক্যাল প্রকাশের তালিকা করুন এরপর সি দিয়ে আমি টাইপিং করেছি এক্সপ্লেন দ্য মেডিকেল অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্ট অফ এ ক্লায়েন্ট উইথ ব্রঙ্কিয়াল অ্যাস্থমা ব্রঙ্কিয়াল হাঁপানিতে আক্রান্ত একজন ক্লায়েন্টের চিকিৎসা ও নার্সিং ব্যবস্থাপনা ব্যাখ্যা করুন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান এরপর সিক্স নম্বরে এ দিয়ে আমি টাইপিং করছি হোয়াট ইজ হেলথ এডুকেশন স্বাস্থ্য শিক্ষা কি এরপর বি দিয়ে আমি টাইপিং করছি এক্সপ্লেন দ্য হেলথ এডুকেশন অন হোম ম্যানেজমেন্ট অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের হোম ম্যানেজমেন্ট সম্পর্কিত স্বাস্থ্য শিক্ষা ব্যাখ্যা করো আমার সেকশন ওয়ান কমপ্লিট হয়ে গেল এরপরে আমি চলে যাব সেকশন টু এ তো এখানে আমি সেভেন নাম্বার দিয়ে টাইপিং করছি স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস নিম্নলিখিত বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা বলুন এ দিয়ে আমি টাইপিং করেছি ফিটাল পজিশন ইজ ইউজ ফর লাম্বার পাংচার ভ্রূণের অবস্থান কটিদেশীয় খাঁচার জন্য ব্যবহৃত হয় তো এটা হবে ট্রু সঠিক এরপর বি দিয়ে আমি টাইপিং করেছি ইমিটিক্স আর দ্য ড্রাগস হুইচ রিডিউস ভমিটিং ইমিটিক্স হলো ওষুধ যা বমিকে কমায় তো এটা হবে ফলস ভুল এরপর সি দিয়ে আমি টাইপিং করেছি অ্যান ইন্ডিকিউট কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইন আর্টেরিয়াল ব্লাড ইজ কল্ড হাইপোক্সিয়া ধমনীর রক্তে অক্সিজেনের অপর্যাপ্ত ঘনত্বকে হাইপোক্সিয়া বলা হয় তো এটাও হবে ফলস ভুল এরপর এইট নাম্বার দিয়ে আমি টাইপিং করেছি ডিফারেন্ট বিটুইন দ্য ফলোয়িং নিম্নলিখিতগুলির মধ্যে পার্থক্য করুন এ ফাস্টিং ব্লাড সুগার অ্যান্ড পোস্ট প্রায়ন ডিয়াল সুগার উপবাস রক্তের শর্করা এবং পোস্ট প্যান্ডিয়াল সুগার এরপরে বি দিয়ে আমি টাইপিং করেছি ট্রান্সফিউশন অ্যান্ড ইনফিউশন স্থানান্তর এবং আদান এরপরে নাইন নাম্বারে টাইপিং করেছি রাইট দ্য শর্ট নোটস ওয়ান অ্যানি টু অফ দ্য ফলোয়িং নিচের যে কোনো দুটিতে ছোট নোট লিখুন আপনাদের যদি কোথাও একটু যদি বুঝতে সমস্যা হয় যে আমি এই জায়গাতে বুঝতে পারছি না বা কোনো একটা লাইনের মধ্যে আপনাদের সন্দেহ হচ্ছে যে এই লাইনটা সঠিকভাবে মানেটা কী হবে বা সঠিকভাবে উচ্চারণটা কী হবে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা মনের মধ্যে সন্দেহ জাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করেন আমি কমেন্টের মাধ্যমে সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব এ কেয়ার অফ দ্য ক্লায়েন্ট উইথ পার্কিনসন্স ডিজিজ পার্কিনসন্স রোগের আক্রান্ত ক্লায়েন্টের যত্ন এরপর বি দিয়ে আমি টাইপিং করছি সার্জিক্যাল টিম অস্ত্রোপাচারের দল এরপর সি দিয়ে আমি টাইপিং করছি মাল্টিপ্লাই স্ক্লেরোসিস একাধিক স্ক্লেরোসিস এরপর টেন নাম্বারে এ দিয়ে আমি টাইপিং করছি ডিফাইন সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট সেরিব্রোভাস্কুলার দুর্ঘটনা সংজ্ঞায়িত করুন এরপর বি দিয়ে আমি টাইপিং করছি এনুমিরেট দ্য কেসেস সিং অ্যান্ড সিমটম অফ সিবিএ সিবিএ এর কারণ লক্ষণ এবং উপসর্গগুলি গণনা করুন এরপর সি দিয়ে আমি টাইপিং করেছি এক্সপ্লেন দ্য নার্সিং ম্যানেজমেন্ট অফ এ ক্লায়েন্ট উইথ সিবিএ আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এবং আমি এটাও আপনাদেরকে ভরসা দিচ্ছি যে কমেন্টের মাধ্যমেই সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব আর তার সঙ্গে এটাও জানাবেন যে আপনি আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন তবে তো আমি বুঝতে পারবো যে ইউটিউব কোম্পানি আমার ভিডিওটিকে কোথায় কোথায় পাঠাচ্ছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান সিবিএর ব্যবস্থাপনায় ক্লায়েন্টের নার্সিংয়ের ভূমিকা ব্যাখ্যা করুন এরপর ইলেভেন নাম্বার দিয়ে আমি টাইপিং করেছি এর দাগে ডিফাইন কুশিং সিন্ড্রম সংজ্ঞায়িত করুন বি দিয়ে আমি টাইপিং করছি লিস্ট দ্য কেসেস সিং অ্যান্ড সিন্ড্রম অফ কুশিং সিন্ড্রম
এরপর সি দিয়ে আমি টাইপিং করছি ডিসকাস রিপ্লাই দ্য মেডিকেল অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট উইথ দ্য কুশিং সিন্ড্রাম। কুশিং সিন্ড্রামে আক্রান্ত রোগীর চিকিৎসা ও নার্সিং ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী ও আমার ক্লাসমেটেরা ও আমার প্রিয় দর্শক বিন্দুরা ও আমার ছোট ভাই বোনেরা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন, সেই সঙ্গে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনেরই জিএনএমের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আর বিএসসির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের সমস্ত ধরনের কোশ্চেন পেপার পাওয়ার জন্য আর সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য আর এমসিকিউ, এসিকিউ, শর্ট কোশ্চেন, বট কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট এ শর্ট নোটস আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট এখন আমার অনেক অনেক দরকার, তো সবাই আমাকে সাপোর্ট করেন, আমাকে সাহায্য করেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আবার আমাদের দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, আল্লাহ।